রাত বাজে 12টা, ডাব খাবো 13টা। চলে আসলাম ক্ষেতের মাঝখানে, ক্ষেত বলতে ভুল, আমাদের ইউনিভার্সিটিরই UIM এর কোনো এক চিপায় চাপায় 12টার পথে ডাব চুরির হামলা হয়। দেখা যাক আজকে কয়টা ডাব হয়। ও দাদা ভিতরে কি করছে, আসেন। দেখা যাক এখানে আছে নাকি আপনার, ওইটাকে ইয়া করতেছেন আর কি, মানে কি কম হয় যেটা হয় আর কি, বুঝছেন না? এটা কি সাপের মতো লাগে কেন? গাছ তো খালি দেখা যাচ্ছে। এটাও খালি, তার মানে বোঝা যাচ্ছে আমাদের আগে কেউ এসে চুটিয়ে ডাব খেয়ে নিয়েছে। আমাদের আগে কেউ এসে একদম ছাকলা বাকলা সহ খেয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো দেখি কাপারি একটুই নেই। ঠিক আছে, আমাদের এখন অন্যদিকে দেখতে হবে, এখানে মনে হয় আমরা পাবো না। আমার কথা বলাও লাগে নাই, কথাও বলি নাই, সামহাও আমি এমন হচ্ছে যে আমি কিন্তু এর ভিতরে টাকা পয়সা দিয়ে এগুলো ইনভল না, বা সে আমার পার্সোনালি দেখলো আমার সাথে ভালো দিকে আমাকে রেকমেন্ডেশন করতে না, এমন হয়েছে তার বাইরে আমার আমার দিকে বা তার টাকা আমার সাথে আমার সামনে টাকা দিতে আমার তাই সব কিছু করছে। করার পরে এখন আমি তো ধরে না, মানে নিজে আটবারে ও দাদা রাতের বেলা ডাব খেতে এসেছি, কিছু কি বলবেন? এই তো এরকম, আমি আমার কাজ চলতেছে এখানে, এই কাজ চালাই যাচ্ছে ডাবের দাওয়াত দিয়ে কাজ চালাই যাচ্ছে। ইনশাল্লাহ দেখা যাক আমরা আরেক প্রজেক্টে যাব, সেখানে যেয়ে পাই কিনা। না